হাস্তিনে রং বেন একটি প্রমোদ শিকা পরশর আম জমুনে রুটিন ওয়াইটাম সলা জাকা সালতা মারমার আম জমুং উনাই আবনি বগাই আম জমুং রনাই রক সাল বাইয়া খলাইই সালতা মারমার আম জমুং লাইনানি নাংনাই রং সিরনাই র হাইনি বগাই সিরনাই র বেলাই বখা কলি লাই জাক আম জমুং নতিই ম্যাথমেটিক্স নতিই বেলাই ওয়ানা লাই জাক তামনি হিমালে ম্যাথ আম জমুং রনানি দাম থাম জরা মানাবাই বাহাকের লাইনাই আপনাতে সিরনাই রংনি উলনি কংন ওয়ান সুগুই রং বেদক রংন আমজমুংনি রুটিন সলাইনাম বাগে ডেপুটেশন রলাইকা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনি বখাকতে ও শালো অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনি তাংফা কৌশিক দাস কংনা রখা রং সিরঙ্গই টংনাই রংনি উলনি কংন ওয়ান সুগুই ও আমজমুংনি রুটিন সলাইনানি বাগৈ আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য ইউনিট, আমরা জানতে পারলাম ত্রিপুরা রাজ্যের যে প্রিবোর্ড 12-এর যে প্রিবোর্ড পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন তিনবার চেঞ্জ হয়েছে। তো তিনবার চেঞ্জ হওয়ার পর যেটা সমস্যা হয়েছে, মানে তিনটা সাবজেক্টের লাগাতো পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, ইভেন ম্যাথমেটিক্সের জন্য প্রিপারেশনের কোনো গ্যাপ নেই। তিনটার সময় পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে 5টা বাজবে, রেস্ট করে তারপর ম্যাথ, পুরো ম্যাথ সিলেবাসটাকে রিভাইজ করার জন্য ন্যূনতম 3-4 ঘন্টা সময়, আর এইটা কোনোভাবেই সম্ভব না। একটা মানে একজন ছাত্র 12-এ পড়ে প্রিবোর্ড পরীক্ষার জন্য 3 ঘন্টা প্রিপারেশন নিয়ে ম্যাথমেটিক্স পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব না, যত বড় ম্যাথমেটিশিয়ানই থাকুক না কেন এই বয়সে। আমরা চাইছি যে এই এই পরিস্থিতিতে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা অধিকর্তা অবিলম্বে এই রুটিন পরিবর্তন করুক। আজকে আমরা ওনার কাছে ডেপুটেশনে আমরা যাচ্ছি, আমরা ইমেলও করেছি এবং থানাতেও আমরা পারমিশন চেয়েছি। আমরা এখন পর্যন্ত অফিসিয়াল ইনফরমেশন আমরা তাদের থেকে পারমিশন আমরা পাইনি, আমরা নিজেরা দেখাও করেছি তাদের অফিসের কর্তা ব্যক্তিদের সাথে, যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ তাদের এই রেজাল্টের ফলে তারা ফাইনালে বসতে পারবে, আর যদি তারা এখন যদি এই রুটিন চেঞ্জ না করে তাহলে তারা ফাইনালে বসতে পারবে না যদি ফেল হয়। আর আমরা চাই অবিলম্বে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে তাদের রুটিন পরিবর্তন করা হোক, কারণ তারা অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছে। আমরা অনলাইনে ক্যাম্পেইন চালিয়েছিলাম অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে, মোর দেন 500 স্টুডেন্টস একদিনের মধ্যে তারা অভিযোগ জানিয়েছে যে আমরা রুটিন পরিবর্তন চাই। আমাদের কাছে সমস্ত ডিটেইলস আছে, আমরা অধিকর্তার কাছে আমরা তুলে ধরব। আমরা আপনাদের সামনে সমস্ত ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এই আহ্বানটা রাখছি এবং গার্জিয়ানদের কাছেও আমরা আহ্বান রাখছি যে আপনারা এই বিষয়টা নিয়ে মুখ খুলুন, কারণ ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের, কারণ এখন রেজাল্টের উপর নির্ভর করে আপনি বিএড পড়বেন কি না। বিএডে ভর্তি হতে গেলে মার্কস আগে দেখে, মেরিট লিস্ট তৈরি করে। আজকে যদি 12-এর মাত্র গ্যাপ আছে 15 দিন, প্রিবোর্ড থেকে ফাইনাল পরীক্ষার জন্য মাত্র 15 দিন গ্যাপে এতগুলো সাবজেক্ট পড়া যায় না। যারা সায়েন্সের তাদের তো আরও প্রবলেম হবে, যারা বাণিজ্য বিভাগের আছে তাদের আরও ব্যাপক প্রবলেম হবে। তাই আমরা দাবি করছি এই অবস্থায় যাতে রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর অবিলম্বে এই বিষয়টা মাথায় রেখে এবং ওভারঅল ত্রিপুরা রাজ্যের শিক্ষার যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এই ছাত্রছাত্রীদের উপর নির্ভর করে, আগামী দিনে ভালো রেজাল্ট হবে কি না, আমাদের সুনামের ব্যাপার আছে রাজ্যের। তাই আমরা চাইছি রাজ্য শিক্ষা স্কুল শিক্ষা দপ্তর অবিলম্বে এই বিষয়টাকে মাথায় রেখে নতুন করে রুটিন পরিবর্তন করা হোক এবং ন্যূনতম একটা পরীক্ষার মধ্যে 2-3 দিনের গ্যাপ দেওয়া হোক, যাতে করে তারা ভালো প্রস্তুতি নিতে পারে। এইটাই আমরা আজকে ওনাদের কাছে তুলে ধরার জন্য আমরা এসেছি। আমার নাম কৌশিক দাস, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি।